আপনার ভোটার কার্ডে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার ভুল নেই তো? যদি ভুল থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব যে কিভাবে আমরা আমাদের ভোটার কার্ডে থাকা ভুল তথ্যগুলিকে কি করে অনলাইনে সংশোধন করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ অবধি দেখুন, আর যদি দেখে উপকৃত হন অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা রয়েছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। ওয়েবসাইটের লিঙ্ক আমি যথারীতি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরেই আপনারা এখানে নিচের দিকে লক্ষ্য করবেন, লেখা থাকবে সার্চ ইউর নেম ইন ইলেকটোরাল রোল, সেখানে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে যে পেজটি আসবে সেখানে কিন্তু দুটো অপশন থাকবে, একটা লেখা রয়েছে সার্চ বাই ডিটেলস। সার্চ বাই ডিটেলসে যদি ক্লিক করা থাকে তাহলে কিন্তু এখানে আপনার নাম, আপনার পিতার নাম বা হাজব্যান্ড নেম, আপনার জন্ম তারিখ, জেন্ডার, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি ইত্যাদি ডিটেলসগুলো দিয়ে কিন্তু এখানে আপনার কিছু তথ্য এখানে সার্চ করতে লাগবে। সেই তথ্যগুলো কিন্তু আপনার ভোটার কার্ডের ভুল তথ্য সংশোধন করার সময় কাজে লাগবে। তো আপনি যদি এত তথ্য দিয়ে সার্চ করতে না চান তাহলে দ্বিতীয় অপশনটিতে দেখুন লেখা রয়েছে সার্চ বাই এপিক নম্বর, সেখানে ক্লিক করবেন। সেখানে আমরা যখনই ক্লিক করব তখনই আমরা নিচে দেখতে পারবো লেখা রয়েছে এপিক নম্বর দিতে বলেছে ফাঁকা জায়গাটিতে, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডের নম্বর সেটা দিতে বলেছে। তারপরে নিচে আপনাকে সিলেক্ট করতে বলেছে আপনার রাজ্য বা স্টেট। তারপরে নিচে দেখুন একটা ক্যাপচা কোড রয়েছে, সেটা নিচের ফাঁকা বক্সে দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডের কিছু তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনার পরের স্টেপে কিন্তু কাজে লাগবে। তো দেখুন সার্চে ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু ডিটেলস দেখাবে, আমরা একটু নিচের দিকে যাব। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে অপশনটা রয়েছে সেটা আপনারা ভালোমতো দেখে নেবেন কি নাম রয়েছে, সেটা পরের স্টেপে লাগবে। এবং নিচে আপনারা গেলে লক্ষ্য করবেন লেখা রয়েছে ভিউ ডিটেলস, সেখানে একটা ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনার ভোটার ইনফরমেশনের যাবতীয় তথ্য এখানে দেখাবে, সবগুলোই আপনি দেখে নেবেন। এবং এখানে দেখুন নিচের দিকে আপনি যাবেন, লেখা থাকবে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। আপনার এই পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটা কিন্তু আপনি কোথাও নোট করে রাখুন, এটা কিন্তু পরের স্টেপে কাজে লাগবে। এবার আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যদি আপনি চলে যান তাহলে দেখুন এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশন, আপনি এই তথ্যগুলো যে দেখলেন প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্ট ভোটার ইনফরমেশনে ক্লিক করে প্রিন্টও করে নিতে পারবেন। এবার আমরা যেহেতু সংশোধন করব আমাদের ভোটার আইডি কার্ডে কিছু ভুল থাকার কারণে, সেজন্য আমরা নিচের দিকে যাব এবং দেখুন লেখা রয়েছে ফর্ম 8, এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর কারেকশন ইন ইলেকটোরাল রোল এন্ট্রি, ফর্ম 8 লেখা রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে যে পেজটি আসবে সেই পেজের আমরা একটু নিচের দিকে যাব, এখানে আমরা ক্লিক করব এবং হিন্দি করা আছে ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটাকে আমরা ইংলিশে করে নেব এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার নিচের দিকে আমরা যাব, দেখুন ফর্ম 8 এখানে ওপেন হয়ে গেছে। এখানে স্টেট কোন রয়েছে, রাজ্য, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার রাজ্যটা সিলেক্ট করছি। তারপরে এখানে বলেছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেটা আমি আগেই আপনাকে বললাম সেটা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনাকে বলেছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে যে আবেদন করছে তার নাম কিন্তু এখানে প্রথমে দিতে হবে। ধরুন আমি আমার এখানে নাম দিয়ে দিচ্ছি, প্রথমে আপনারা আপনাদের যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে দিয়ে দেবে। দেখুন আমি কিন্তু আমার নাম দিয়ে দিচ্ছি। এরপরে নিচে দেখুন ইন রিজিওনাল লেখা রয়েছে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা বাংলা, তাই বাংলায় কী হবে সেই ইন রিজিওনালে আপনি একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা বাংলায় অটোমেটিকভাবে চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমার ভুল রয়েছে, নামটা ভুল রয়েছে বাংলায়, তাই আপনি এখানে কিন্তু ম্যানুয়ালিভাবে এটাকে কারেকশন করে নেবেন। আর যদি আপনার বাংলা টাইপিং করতে অসুবিধা হয় তাহলে নিচে দেখুন একটা কিবোর্ডের মতো অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি বাংলায় টাইপ করে নেবেন ভালো। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে আপনাকে সারনেম বা পদবি কিন্তু আপনার এখানে দিতে হবে। প্রথমে ইংলিশে দিয়ে দেবেন, তারপরে নিচে বাংলায় দিয়ে দেবেন। এরপরে আপনি নিচের দিকে যাবেন, দেখুন এখানে বলেছে আপনার পার্ট নম্বর অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ পার্ট নাম্বার যেটা একটু আগে আমি আপনাদের দেখালাম সেটা দেবেন। তারপরে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে বলেছে ফটো আইডেন্টি কার্ড নাম্বার, এটা এখানে স্টার মার্ক নেই, লাল স্টার মার্ক নেই, তা এটা না দিলেও হবে। এরপরে নিচের দিকে যাবেন, এখানে বলেছে আপনি কোন তথ্যটাকে ঠিক করতে চান, অর্থাৎ আপনার ভোটার কার্ডে কোন তথ্যটা ভুল আছে। যদি আপনার নাম ভুল থাকে তাহলে আপনি নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে আপনার নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাকে দেখুন যে সঠিক নামটা সেটা আপনাকে এখানে দিতে হবে। নেম চলে এসেছে, এখানে প্রথমে ইংলিশে দেবেন, তারপরে বাংলায় দেবেন,
তারপরে নিচে আপনার সারনেম বা পদবি যেটা রয়েছে সেটা ইংলিশে, তারপরে নিচে একবার বাংলায় দিয়ে দেবেন। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচে তো এখানে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, মনে রাখবেন ডকুমেন্টসটা জেপিজি, পিএনজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে, তাহলে এখানে সাপোর্ট করবে। তো আপনার যে এই নামটা সঠিক সেটা জানানোর জন্য আপনি কোন ডকুমেন্টস আপলোড করবেন, আপনি আপনার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি কিন্তু আপলোড করে দিতে পারেন। তারপরে নিচে আপনি ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তারপরে নিচে আপনার প্লেস, যেই জায়গায় রয়েছেন প্লেসের নাম দেবেন, ডেট তো অটোমেটিক চলে আসবে, একটা ক্যাপচা কোড লাল কালারে লেখা রয়েছে সেটা নিচে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। এবার আমি দেখাচ্ছি, যদি আপনি নাম আপনার ঠিক থাকে এবং আপনার যদি ডেট অফ বার্থ বা অ্যাড্রেস ভুল থাকে, তাহলে সেমভাবে আপনি কি করবেন, অ্যাড্রেস লেখা রয়েছে দেখুন, আপনি সেই অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তাহলে নিচে কিন্তু আপনার বক্সগুলো চলে আসবে, সেই বক্সে কিন্তু আপনার হাউস নাম্বার, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট সব কিছু দিয়ে আপনি সেম প্রসেসে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দিতে লাগবে সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে সেখানে শো করিয়ে দেবে। ধরুন আমি এবার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি ডেট অফ বার্থে ক্লিক করলাম। এবার আপনি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন এখানে বলেছে ডেট অফ বার্থ, আপনার যে সঠিক ডেট অফ বার্থ কোনটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে কিন্তু আপনাকে বলেছে এজ প্রুফ, মানে আপনার যে এই বয়সটাই সঠিক সেটা জানানোর জন্য কোন ডকুমেন্টস আপলোড করবেন। টাইপ অফ ডকুমেন্টস দেখুন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি আপনার জন্মের যে ডেটটা রয়েছে সঠিক ডেটটা তাদেরকে জানানোর জন্য আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন, মার্কশিট 10 ক্লাসের আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ মাধ্যমিকের, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার লেটার ইস্যুর বা UIDAI, যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করে, আমি প্যান কার্ডটাকে সিলেক্ট করে দিই, তাহলে আপনাকে উপরে দেখুন চুজ ফাইল লেখা রয়েছে, সেখানে ক্লিক করে আপনি প্যান কার্ডটাকে এখানে আপলোড করে দেবেন এবং সেম প্রসেস নিচে প্লেস, ডেট, ক্যাপচা কোড দিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। আমি কিন্তু এখানে আমার সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, ডকুমেন্টসও আপলোড করে দিয়েছি, এখন সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে সাকসেসফুলি সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে একটা রেফারেন্স আইডি নাম্বার দিয়েছে, আপনারা এটা নোট করে রাখবেন। আপনারা যদি অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নাম্বার দেন, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা এবং যাবতীয় তথ্য তারা আপনাকে মোবাইল নাম্বারেও পাঠিয়ে দেবে SMS এর মাধ্যমে। এবং আপনি কিন্তু আপনার এই রেফারেন্স আইডির মাধ্যমে আপনার এই যে কতদূর কাজ হলো সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য আপনারা আবার ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন, একেবারে নিচের দিকে যাবেন, গেলেই দেখতে পারবেন একটা অপশন থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন, একটা পেজ আপনাদের সামনে আসবে, এখানে আপনি যে রেফারেন্স আইডিটা পেয়েছেন সেই রেফারেন্স আইডি এখানে দিয়ে ট্র্যাক স্ট্যাটাসে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু 4টা স্টেপ শো করছে, প্রথম স্টেপে দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে, তাই সবুজ কালারের সিম্বল দেখাচ্ছে, 23/9/2018 সাবমিট হলো। পরের স্টেপে কিন্তু এখানে বিএলও অ্যাপয়েন্টেড হবে, তারপরে 3 নম্বরে ফিল্ড ভেরিফাইড, 4 নম্বরে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 4 নম্বরে এখানে অ্যাকসেপ্টেড দেখাবে, অর্থাৎ সবুজ কালার চলে আসবে। এবং অ্যাকসেপ্টেড হয়ে গেলেও কিন্তু আপনি আবেদন করার 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার হাতে আপনার কারেকশন করা ভোটার আইডি কার্ড আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।